নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে তাল আর ময়দা দিয়ে তৈরি একটি মজাদার পিঠের রেসিপি শেয়ার করব। এখন তালের মৌসুম, বাজারে অনেক তাল পাওয়া যাচ্ছে, তাই আপনারা কিন্তু বাড়িতে এটা তৈরি করে দেখতেই পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আসুন, সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি। তালের পিঠেটা তৈরি করার জন্য আমি প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ দুধ, দিয়ে দিচ্ছি তালের পাল্প। এখানে আমি এক বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 5 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝেই ব্যবহার করবেন। এখানে দিয়ে দিচ্ছি এই এক বাটি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম লোতে দেওয়া ছিল, এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটু রান্না করে নিতে হবে। তালটা কিন্তু এখন খুব ফুটছে, তাই একটু সাবধানে এটাকে নাড়তে হবে। আমরা তালের ক্ষীর তৈরি করার সময় তালটা যতটা জাল দিই অতটা জাল দেওয়ার এখানে প্রয়োজন নেই, তার আগে আমরা এটাকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে দিয়েই তালের মিশ্রণটা জাল করে নিতে হবে। এই তাল জাল দেওয়ার সময় ক্রমাগত এই মিশ্রণটাকে নাড়তেই হবে, তা না হলে এটা নিচে থেকে পোড়া লেগে যেতে পারে। তো পিঠে তৈরির জন্য আমার তালের মিশ্রণটা যেরকম দরকার সেটা তৈরি। এবার এই তালের মিশ্রণটাকে আমি নামিয়ে নেব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। জ্বালিয়ে রাখা তালের মিশ্রণ দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। তালের মিশ্রণটা এখনও উষ্ণ গরম আছে, মানে হাতে সওয়া যায় এরকম গরম থাকা অবস্থাতেই অল্প অল্প করে তালের মিশ্রণ ময়দার মধ্যে দিয়ে ময়দাটাকে ভালো করে ডোলে ডোলে মেখে নিতে হবে। এখানে কোনো এক্সট্রা দুধ বা জল ব্যবহার করব না। এভাবে পরিমাণ মতো তালের মিশ্রণ নিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। অল্প অল্প করে তালের পাল্প মিশিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখুন, ময়দাটা এরকমভাবে মাখতে হবে, খুব একটা নরমও নয় আবার খুব শক্তও নয়। আমার এখানে এতটুকু তালের পাল্প বেঁচে গেছে। এবার এই পিঠেগুলো তৈরি করার জন্য এই মাখা ময়দা থেকে আমি ছোট ছোট লিচির আকারে কেটে নিচ্ছি, দিয়ে আমি এটাকে এভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। এই পিঠেটা তৈরি করার জন্য আমি এরকম একটা ঝাঁঝরি ব্যবহার করেছি। আপনারা চাইলে হাতেও করতে পারেন বা পিঠে তৈরির যে ঝাঁঝগুলো পাওয়া যায় তাতেও কিন্তু করতে পারেন। আমি এটা এখানে করছি, একটু দেখতে ভালো লাগবে। আমি এরকম গোল আকারে করে নিয়েছি। এবার এখানে আমি এটাকে বসিয়ে হাত দিয়ে সামান্য প্রেস করে দেব। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। এভাবে সমস্ত পিঠেগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। এই চিনির শিরাটা তৈরি করার জন্য আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে আমার আগে থেকেই কিছু চিনির শিরা করা আছে, সেটাই আমি দিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ জল, দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ চিনি। এই চিনির শিরাটা আমার তৈরি করাই ছিল আগে, আমি আগে আরও মিষ্টি বানিয়েছিলাম, তাই সেই শিরাটাই এখানে আমি ব্যবহার করলাম। আর যেহেতু আমি আরও কিছুটা জল দিলাম এখানে, সে কারণে আমি আরও 2 টেবিল চামচ চিনি এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি এই চিনিটা মেল্ট করার অবধি ওয়েট করব। এখানে কোনো এক তার বা দু তারের শিরা করার কোনো দরকার নেই, জাস্ট চিনিটা মেল্ট হয়ে গেলে একটা পাতলা শিরা হলেই আমাদের হয়ে যাবে। চিনিটা মেল্ট হয়ে জলটা ফুটে এসেছে, শিরাটা আমাদের একদম তৈরি। এবার শিরাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। সেগুলো ভাজার জন্য আমি গ্যাসে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এবার এখানে আমি
আগে থেকে তৈরি করে রাখা এই পিঠেগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। পিঠেগুলোকে একটু হাই হিটেই ভাজতে হবে এবং দুপিট বেশ লাল লাল করে ভেজে এগুলোকে তুলে নিতে হবে। দেখুন পিঠেগুলো প্রায় কালার চলে এসেছে, এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে দুপিট লাল লাল করে আমি ভেজে নেব পিঠেগুলোকে। এভাবে লাল লাল করে পিঠেগুলোকে আমি ভেজে নিলাম, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরা উষ্ণ গরম আছে এখনও, আর পিঠেগুলো এখন গরম আছে, তাই চিনির শিরা উষ্ণ গরম থাকা অবস্থাতেই এই পিঠেগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু হালকা নাড়িয়ে দিচ্ছি। এবার পিঠেটাকে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দেখা যাক পিঠেগুলো কতটা রসালো আর নরম হয়েছে। আমি আপনাদের একটা পিঠে কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা রসালো আর সুন্দর হয়েছে। এই পিঠেটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। ধন্যবাদ।